নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাদের স্বাগত। আমি বৃষ্টি, রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওয়া বদল টু ছবির শুভ মহরত অনুষ্ঠানে। এখানে রয়েছেন ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এবং রয়েছেন রাইমা সেন, রুদ্রনীল ঘোষ। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলে নেব, সঙ্গে থাকুন। বড় পর্দায় অনেকদিন পর ওটিটি প্ল্যাটফর্মে তোমাকে আমরা দেখতে পাই, দর্শক একটু কম পাচ্ছে বড় পর্দায়। কেন? হ্যাঁ, আমি জানি, কারণ কেউ আমাকে ভালো কিছু অফার করছে না, কিন্তু থ্যাংক গড পরম এসেছে উইথ হাওয়া বদল টু, তো আমি খুবই এক্সাইটেড। এরা অনেকদিন পর আমাকে বড় পর্দায় দেখা যাবে। তোমার আর পরমদার একটা মানে অনস্ক্রিন জুটি এবং একটা বন্ধুত্বও রয়েছে, এবং সেটা নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ওয়েল, আমি জানি না এখন। হ্যাঁ, আমরা মানে আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি মানে খুবই ভালো, সবাই বলে যে, আর আমরা অনেক অ্যাডসও করেছি একসঙ্গে, অনেক কিছু কাজ করেছি, মিউজিক ভিডিওস, কিন্তু আমি বলবো যে এত বছর পর আমি পরমের সঙ্গে অ্যাজ আ অনস্ক্রিন পেয়ারিং আমি অনেক বছর পর করছি। তোমার কথা প্রসঙ্গ ধরেই বলি, যেটা তুমি বললে যে অ্যাব্রডে শুটিং হচ্ছে, তো হাওয়া বদল টু অ্যাব্রডেই শুটিং হচ্ছে, সেটা নিয়ে কিছু যদি বলো। আমি বাংলা ছবি নিয়ে কখনো অ্যাব্রড যাইনি। আমি সবসময় কমপ্লেন করতাম যে আমার সব ছবি শুধু ইন্ডিয়ার মধ্যে আমি শুটিং করেছি ফর বেঙ্গল, আর এটা প্রথম আমাকে, এখন আমি যাচ্ছি হাওয়া বদল টু নিয়ে লন্ডনে, প্রথম আমি অ্যাব্রড ট্রাভেল করবো উইথ আ বেঙ্গলি ফিল্ম, তো আমি খুবই এক্সাইটেড। রুদ্রদা, একটু আগেই তুমি বলছিলে পরমদার সঙ্গে তোমার একটা তুতু ম্যামের সম্পর্ক, সেটা নিয়ে কি বলবে? না, এটা খুব মজার, এবং সেটা হচ্ছে যে 20 বছরেও যেটা মেডবান নয়, যেখানে বন্ধুত্বটা না অনেক বেশি স্ট্রং হয়, সেখানে কিন্তু ওটাই বেঁচে থাকে। সব ব্যাপারে সবার সঙ্গে সবাই যদি সবার পছন্দে হ্যাঁ বলে দেয়, আমার পছন্দে ও, বউর পছন্দে আমি, তো তাহলে কোথাও যেন আমাদের নিজস্বতার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করে ফেলি, এবং সেটা সোচ্চারে বলতে গেলে অনেক সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কিছু ভয় বা উদাহরণ লোকের কাছে আছে, সেই জন্যে লোকে এড়িয়ে গিয়ে একে অপরেরটা মেনে নেয়, কিন্তু এই ব্যাপারে আমরা দুজনেই দুর্দণ্ড প্রতাপ। অভিনেতা পরমব্রত নাকি পরিচালক পরমব্রত? পরিচালক পরমব্রত আমার বরাবরই পছন্দের, ঠিক আছে, মানে তার কারণটা হচ্ছে ও কিন্তু অভিনেতা পরমব্রত হওয়ার থেকে সারাক্ষণই কিন্তু ও ওভারঅল কি ঘটছে সেটাকে নিয়ে ভাবতে ভালোবাসে, বাট যেটা হয়টা কি, তারপরও হিন্দিতে এতগুলো ইন্টারেস্টিং কাজ করে ফেলেছে, সেখানে কিন্তু অভিনেতা পরমব্রত কিন্তু থ্রেড দিচ্ছে পরিচালক পরমব্রতকে, এটা বুঝতে পারছি। আচ্ছা রুদ্রদা, তোমার এই ছবিতে যে চরিত্রটা রয়েছে সেটা নিয়ে একটু কিছু বলবে? তাকে এই চরিত্রের ঝলক কিন্তু এর আগে লোকে পার্ট ওয়ানে দেখেছেন, পার্ট টুতে সেই চরিত্রের বদল কিন্তু ঘটছে না, কিন্তু ক্রাইসিসের বদল ঘটছে। পরমদার 10 বছর কেন লাগলো? এতটা লাগতো না অ্যাকচুয়ালি। আমরা 2018-19 নাগাদ ভাবছিলাম যে হাওয়া বদল টুটা করা যায়, আবার হাওয়া বদল করা যায় কিনা, বাট সেটা ভাবতে ভাবতেই তারপর প্যান্ডেমিক চলে এলো। প্যান্ডেমিকের মধ্যে যখন প্যান্ডেমিক থেকে আমরা সকলে বেরোলাম, তারপর হিন্দিতে একটু ব্যস্ততা বেড়ে গেল, এই সবটা মিলিয়ে এর মধ্যে ভেবে ওঠা হয়নি। তো এই বছরটা ধার্য করা ছিল অনেকদিন আগে থেকেই যে আবার হাওয়া বদলটা এই বছরটা করে ফেলতে হবে, এটা ভেবে তো সেই মতোই প্ল্যান মাফিক এগোনো গেছে বলে আজকে আমরা শুরু করতে চলেছি। কোনটাতে চাপ বেশি, পরিচালক পরমব্রত না অভিনেতা পরমব্রত এই ছবির ক্ষেত্রে? দেখো, এমনিতেই না মানে পরিচালনা এবং অভিনয় দুটো একসঙ্গে করতে অ্যাকচুয়ালি চাপ, দুটোর একা একা করতে কোনটাতে মানে চাপ তো সব কিছুতেই আছে, এবং সেদিক থেকে দেখতে গেলে তুল্যমূল্য বিচারে পরিচালক হিসেবে চাপ অনেক বেশি থাকে অভিনেতার থেকে, কিন্তু দুটো একসঙ্গে করতে বেশ চাপ হয়, যেটা এবার আমার আবার হতে চলেছে আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রে যে যে ছবি আমি পরিচালনা করেছি বা করি তাতে অধিকাংশ ক্ষেত্রে হয়। সম্প্রতি শুধু আমি একটা বেশ খুবই এক্সাইটিং একটা ওয়েব সিরিজ পরিচালনা করলাম, সেটাতে আমি নিজেকে অভিনয় করা থেকে দূরে রাখতে পেরেছিলাম, এবং কি আনন্দ পেয়েছি সেটা করতে পেরে। তোমার কি মনে হয় এখানে এই ছবির ক্ষেত্রে কোনটা বেশি ওয়ার্ক করবে, রুদ্রদা তোমার জুটি না তোমার আর রাইমা জুটি? হাওয়া বদলের ক্ষেত্রে আমার মনে হয় আকর্ষণটা রুদ্র আর আমার জুটিটাই আর কি, মানে এই দুই বন্ধুর জুটিটাই আর কি। একেবারেই তাই, এবং আমাদের অনেক শুভেচ্ছা রইল তোর আগামী ছবির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।